আজকে একটা কাজ করবেন বাড়িতে গিয়ে বলবেন ময়নার মা আপনার ফলার নাম দিতে হোক মায়ের নাম দিতে হোক বলবেন ময়নার মা আমি আগে জানতাম না যে তোমার কাবিনের টাকা দেওয়া আবশ্যক আজকে কোরআনের আয়াত সুরা নিসার চার নম্বর ওয়াতুন নিসা আ সদুকিহিনা আমি আজকে বুঝতে পেরেছি যে তোমার টাকা আবশ্যক দেওয়া আমি আস্তে আস্তে পূর্বে তোমার টাকা আমি শোধ করব আমি আগে জানতাম না ওয়া শিরু মারুফ তোমার সাথে সৎভাবে জীবনযাপন করতে হবে অতীতে যা হয়েছে মাফ চাই মাফ করে দাও আমাকে আর আমিও তোমাকে মাফ করে দিলাম আমি তোমার হক আদায় করি তুমি আমার হক আদায় করো আল্লাহ নবীজি বলেছেন আল মার আতুইদা সললাত খমসাহা ওয়াসমাত শাহরুহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতুআত বালাহা তলে ফাল তাদখুলু মিন আইকি আবওয়াবিল জান্নতি সাত আরে ময়নার মা তুমি ফাস ওয়াক্ত নামাজ আদায় করলি রমজান মাসে রোজা রাখলে আমি স্বামীর খেদমত করলি লজ্জাস্থলের হেফাজত করলি পর্দায় থাকলে আল্লাহ তোমাকে এমন একটি পুরস্কার দিবে তুমি মারা যাওয়ার পরে আল্লাহ জান্নাতের আটটি দরজা আটটি দরজার প্রত্যেকটি দরজা তোমাকে বলবে ওই ময়নার মা তুমি আমার দিক দিয়ে ঢুকো জান্নাতের আরেক দরজা বলবে আরে ময়নার মা তুমি আমার দিকদের ঢুকো আরেক দরজা বলবে আরে ময়নার মা তুমি আমার দিক দিয়ে ঢুকো তুমি ময়নার মা জান্নাতের আটটি দরজার যে কোনো দরজা দিয়ে ইচ্ছা আল্লাহ জান্নাতে ঢুকে যাইবা এটা বলবেন এখানে শুনবেন আপনি আমল করবেন আপনার স্ত্রীকে বলবেন মেয়ে ছেলে সবাইকে বলবেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত আস্তাগফিরুক ওয়া আতুবু ইলাইক